তুফানগঞ্জ পৌরসভার উদ্যোগে তুফানগঞ্জ শহরের সবজি বাজার ও মাছ বাজার স্থানান্তরিত করা হলো তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে। তুফানগঞ্জ পৌরসভার উদ্যোগে তুফানগঞ্জ শহরের সবজি বাজার ও মাছ বাজার স্থানান্তরিত করা হলো তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে। এদিন সকালে তুফানগঞ্জ পৌরসভার পৌরপতি অনন্ত কুমার বর্মা বলেন যে কোভিড-19 করোনা ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাই রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নির্দেশে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল সেই লকডাউনে শুধু প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তুফানগঞ্জের পুরনো সবজি বাজার ও মাছ বাজারে প্রচুর পরিমাণে জমায়েত হওয়ায় ছড়াতে পারে এই করোনা ভাইরাস। সেই কারণে আজকে তুফানগঞ্জের সবজি বাজার ও মাছ বাজার তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার মাঠে স্থানান্তরিত করা হলো। পৌরপিতা অনন্ত কুমার বর্মা আরও জানান যে বাজার স্থানান্তরিত করে মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে নিয়ে আসার পর এখানে সুস্থভাবে সকলেই বাজার করছেন এবং সকলেই দূরত্ব বজায় রেখে চলছে সবজি বাজার ও মাছ বাজারে। এই বিষয়ে বাজার চালু হলো যে আমরা এখানে ওই পুরনো বাজারটায় আমাদের যে করোনা ভাইরাস উপলক্ষ করে যে সামাজিক দূরত্বটা বজায় রাখতে আমরা পারছি না, সেই সামাজিক দূরত্বটা বজায় রেখে লোকে যাতে একটু আরামে বাজারটাও করতে পারে তাই জন্য আজকের এই বাজারটাকে স্থানান্তরিত করা হলো শেষের মাঠে। এখানে একটা সুন্দর পরিবেশে বাজার হচ্ছে এবং সেখানে লোকের মধ্যে গ্যাঞ্জামটা কমে গেছে এবং সামাজিক দূরত্বটা বজায় রাখা সম্ভব। পুরন বাজারটা কি চালু আছে? পুরন বাজারটা বন্ধ আছে। পুরন বাজারে সবজি বাজার আর সেই বাজার বন্ধ, মাছ বাজারটা বন্ধ আছে। এর পাশাপাশি তুফানগঞ্জ 1 নং ব্লকের চিলাখানা 2 নং ব্লকের ঘোগারকুটি নতুন বাজারের সবজি ও মাছ বাজার স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় ঘোগারকুটি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে। সবজি ব্যবসায়ী বাপি বসাক বলেন, এতে সকল সবজি ক্রেতারা বর্তমানে দূরত্ব বজায় রেখে সবজি কিনছেন ও সকলেই মনে করছেন এটাই একমাত্র সমস্যার সমাধান হতে পারে। এখন আমাদের জনগণের দূরত্বটা বজায় থাকবে, বেচা নিয়ে যেমনই হোক না কেন পরিবেশটা সুস্থ হবে যে তাহলে এটাই আমাদের কাম্য আর কি। গণগঞ্জে এই মাছ বাজার সবজি বাজার আলাদা হওয়াতে সুবিধা একটাই, মানে ভিড় ভাট্টাটা কম, আলাদা আলাদা ভাবে জিনিসগুলো কিনতে পারতেছি, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। ওই বাজারে প্রচন্ড অসুবিধা হতো, লোকের সঙ্গে লোকের ধাক্কাধাক্কি হতো, এই সমস্ত কারণে এই এসএস এর মাঠে হওয়াতে অনেক সুবিধা হয়েছে।